বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নতুন কমিটির চেয়ারম্যান হলেন শেখ ফজলে শামস পরশ আগামী তিন বছর যুবলীগের নেতৃত্ব দেবেন তিনি কেসিনাকাণ্ডে বিদায় নেওয়া যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী হলেন এই পরশের আপন ফুপা। পরশের ভাই শেখ ফজলে নূরতাপস আওয়ামী লীগের একজন সংসদ সদস্য উনিশশো সালের পনেরোই আগস্টের ট্রাজিডিতে বাবা মাকে হারানো পরশ ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে মাধ্যমিক ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেন এরপর যুক্তরাষ্ট্রের করুরুডা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি নেওয়ার পর দেশে ফিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করে আসছিলেন রাজনৈতিক পরিবারের সন্তান হলেও রাজনীতির মাঠে তাকে কখনোই দেখা যায়নি এমনকি ছোট ভাই তাপসের নির্বাচনী প্রচারেও তাকে খুব একটা নামতে দেখা যায়নি ছোটবেলায় বাবা মাকে হারিয়েছেন পরশ অভিমান থেকেই রাজনীতি থেকে দূরে সরেছিলেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীন দেশকে জন্ম দিয়েছেন তাকে এই দেশের মানুষ সপরিবারে মেরে ফেলেছে তাই বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরেছিলেন শিক্ষিত মার্জিত এই পরশ পারিবারিক সূত্র থেকে জানা যায় প্রথমে এই যুবলীগের দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেছিল পরশ শেখ হাসিনা তাকে তখন ডেকে নেন কাছে নিয়ে বোঝান রাজনীতি তাকে কেন করতে হবে তার বাবা রাজনীতির জন্য প্রাণ দিয়েছেন কিন্তু শেখ হাসিনা এখনও মানুষের সেবার জন্য বেঁচে আছেন এই পরিবার মানুষের সেবার জন্যই শেখ হাসিনার কথা ফেলতে পারেননি পরশ দায়িত্ব পেয়ে তিনি বলেছেন আমরা সবাই সমান আমরা সবাই আওয়ামী লীগের কর্মী নেতা নয় একজন সাধারণ মানুষ হিসেবে আমি দায়িত্ব পালন করব যুবলীগ একটি মাল্টিপ্লাস সংগঠন এখানে কেবল ছাত্রলীগের সাবেক প্রতিশ্রুতিশীল নেতারাই শুধু নয় বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিশ্রুতিশীল যুবকের সম্মেলন ঘটে টানা তিন মেয়াদে আওয়ামী সরকার ক্ষমতায় রয়েছে যে কারণে ক্ষমতাসীন সংগঠনের সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এর দায় তো সংগঠনের নয় এর দায় হচ্ছে নেতৃত্বের তাই আগামী দিনে সংগঠনের ভাববর্তী সংকট কাটিয়ে উঠতে যুবলীগের মতো সৃষ্টিশীল নির্ভীক নেতৃত্ব উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ গত শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে ভাবমূর্তি সংকটে থাকা যুবলীগকে উদ্ধারে ফুপু শেখ হাসিনার নির্দেশে পরশ এবার রাজনীতিতে সক্রিয় হন বলে জানিয়েছে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা প্রসঙ্গত পরক যুবলীগের নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন বলে আগে থেকেই একটা গুঞ্জন ছিল সম্মেলন প্রস্তুতির জন্য যুবলীগের যে কমিটি হয়েছে তাতে আকস্মিকভাবে পরশে যুক্ত হওয়া দেখে সবার আলোচনায় কেন্দ্রে আসে এই পরশ নামটি সম্মেলনের প্রস্তুতি দেখতে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার যখন সর্বাত্মী উদ্যানে গিয়েছিলেন তখন তার সঙ্গে এই পরশও ছিলেন এরপর সম্মেলনের অভ্যর্থনা কমিটির বৈঠকে যোগ দিতে বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে পরশ গেলে কর্মীরা সেখানে করতালি দিয়ে পরবর্তী চেয়ারম্যান হিসেবে তাকে শুভেচ্ছা জানায়